ত্রিপুরায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে পয়লা মার্চ এবং দোসরা মার্চ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। ত্রিপুরায় মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2024 সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলছে মার্চ মাসের শুরুতেই। আগামী পয়লা মার্চ থেকে শুরু হবে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা, দোসরা মার্চ থেকে শুরু হবে মাধ্যমিকের পরীক্ষা, ইংরেজি পরীক্ষা দিয়ে শুরু হবে প্রথম পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষা সূচি অনুযায়ী দোসরা মার্চ ইংরেজি, 7ই মার্চ বাংলা, 12ই মার্চ সোশ্যাল সায়েন্স, 16ই মার্চ সায়েন্স, 21 মার্চ অঙ্ক এবং 23 মার্চ ভোকেশনাল সাবজেক্ট। একইভাবে পয়লা মার্চ ইংরেজি পরীক্ষা দিয়ে শুরু হবে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা। ক্রমান্বয়ে এর রুটিন অনুযায়ী পরীক্ষা চলবে 30শে মার্চ পর্যন্ত। মাধ্যমিক পরীক্ষা হবে 69টি সেন্টারে 144টি ভ্যানুতে এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হবে 6টি সেন্টারে 98টি ভ্যানুতে। আগরতলাস্থিত ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের কনফারেন্স হলে সচিব ডক্টর দুলাল দেকে পাশে রেখে এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন সভাপতি ডক্টর ধনঞ্জয় গণচৌধুরী। গত বছর মাধ্যমিকের পরীক্ষার্থী ছিল 43,730 জন, এবছরে মাধ্যমিকের পরীক্ষার্থীর সংখ্যা 38,531 জন। গত বছর উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীর সংখ্যা ছিল 38,125 জন, এবছরের উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীর সংখ্যা 27,608 জন। ত্রিপুরার শিক্ষা ব্যবস্থা এক বছরে এত সংখ্যক পরীক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ায় অনেকটাই নজিরবিহীন। পরীক্ষা হবে শনিবার ইংরেজি 12টা থেকে 3টা অবধি, আর 2 তারিখের পরে পরীক্ষা হবে 7 তারিখ। ওই দিন পরীক্ষা হবে ল্যাঙ্গুয়েজটা, মানে বাংলা, হিন্দি, ককবরক আর মিজো মাধ্যমিকের দ্বিতীয় দিন বললাম, প্রথম বললাম 2 তারিখ শুরু হবে মাধ্যমিক 2nd মার্চ, তারপরে দ্বিতীয় দিন পরীক্ষা হবে 7ই মার্চ, তৃতীয় দিন পরীক্ষা হবে 12 মার্চ। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ইউ বাংলা। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।